দেখার উদ্দেশ্য হচ্ছে যে যে গাড়িগুলো মানে ট্রাকগুলো হেভি গুডস ভেহিকল যেগুলো যাচ্ছে সেগুলোর পিছনে রিফ্লেকটিভ টেপ বা সাইডে রিফ্লেকটিভ টেপ যেটাতে রাত্রেবেলা ভিজিবিলিটিটা ম্যাটার করে। আমরা যদি আমাদের অ্যাক্সিডেন্টের ডেটাগুলো অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো অনেক ক্ষেত্রেই রিয়ার এন্ড কলিশন হচ্ছে, মানে একটা গাড়ি আরেকটা গাড়িকে গিয়ে ঠুকে দিচ্ছে, পাশ থেকে ধাক্কা লাগছে, মানে হয়তো ভিজিবিলিটি অতটা হচ্ছে না, সেটা রাত্রেবেলা ড্রাইভাররা চালাতে গেলে সমস্যা করছে এবং ঠোকাঠুকি লেগে নিজেদের মধ্যে অ্যাক্সিডেন্টের মানে হিট করে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, সেখান থেকে ফ্যাটালিটিও বেড়ে যাচ্ছে। তো সেই কারণে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা সমূহ প্রচেষ্টা করছি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ভাবার চেষ্টা করছি। সেটা যদি রোড ইঞ্জিনিয়ারিং ঠিক করার দরকার হয় সেটাও করতে হবে, সাথে গাড়িগুলোর উপরে আমাদেরকে এনফোর্সমেন্ট ড্রাইভও করতে হচ্ছে। যেমনি আজকে আমরা করলাম রিফ্লেকটিভ টেপ, তো লরিগুলোকে চেক করা হলো যে কোনো মানে লরিতে আছে কি নেই। নর্মালি সবাই এটা সম্বন্ধে জানে যারা ট্রান্সপোর্টার গাড়ি হয়, কিন্তু অনেকের নেই, তো সেই গাড়িগুলোকে ধরে আমরা বললাম এবং ওদেরকে ফাইন করেছি যাতে এর পরে ওরা এগুলো লাগিয়ে রাখে। এবং এইভাবে মানে রিয়ার এন্ড কলিশন বা নিজেদের মধ্যে ধাক্কা লেগে না দেখতে পেয়ে অ্যাক্সিডেন্ট হওয়া সেটা যাতে কমে সেইটার উদ্দেশ্যেই আজকে আমাদের এই ড্রাইভ। মোটামুটি 14টার মতন করা হলো গাড়ি, সবই হেভি গুডস ভেহিকল, যাদের হয়তো কোনো ল্যাপসেস ছিল, আইদার পেছনে লাগানো নেই। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে পুরো বডিটাই কভার করতে হয় রিফ্লেকটিভ টেপ দিয়ে, যাতে যে কোনো দিক থেকে দেখতে পাওয়া যায়, গাড়ি পাশাপাশি চলতে বা পেছনে চলতে গিয়ে ধাক্কা না খায়, তো সেটার জন্যই করা হলো। এরকম আমরা আরও করব, আমাদের ওসি করে যাবে কন্টিনিউ। এমনিও রোড সেফটি উইক চলছে, তো আমরা সেটা নিয়েও সচেতনতা প্রচার করছি জনসাধারণের মধ্যে। এগুলোও এক একটা ইস্যু, এনএইচে অনেক স্পিডে গাড়ি চলে, তো তাতে হয়তো একটুখানি হলেও অ্যাক্সিডেন্টের নাম্বারটা আমাদের কমবে।